নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রীতা বড়ুয়া রায় চ্যানেল বন্ধুরা এখন পর্যন্ত যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রাইমারি আপার প্রাইমারি এসএলএসটি গ্রুপটির নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য সরকারি কর্মচারীদের ডিএ এবং বেতন কমিশন সংক্রান্ত আলোচনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে আইকন বাজাবেন কারণ যাতে করে যখনই কোনো গুরুত্বপূর্ণ আপলোড ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক জয় শ্রীরাম প্রসঙ্গে কি বললেন ববি হাকিম জয় শ্রীরামে কোনো অন্যায় নেই সাফ জানালেন ববি হাকিম তাহলে কি কোনো অন্য ইঙ্গিত পাওয়া যাচ্ছে চলুন বিস্তারিত একটু জেনে নেই জয় শ্রীরাম এই শব্দবন্ধ পশ্চিমবঙ্গে সংক্রমণের মতো ছড়িয়ে পড়েছে মুখ্যমন্ত্রী এই শব্দবন্ধকে বিরোধিতা করে যেন অনেক বেশি মান্যতা দিয়ে ফেলেছেন নৈহাটিতে তার পদ আটকানোর অস্ত্র হিসাবে এই স্লোগান ব্যবহার করেছিলেন বিজেপি সমর্থকরা ক্রমে নৈহাটির ভাটপাড়া অঞ্চলের হিংসা আক্ষরিক তার উড়িয়ে দিয়েছে এদিকে জয় শ্রীরামের বিরোধিতার কার্যকারণ বিষদে ব্যাখ্যা করলেন বই হাকিম কে এম ডি ইঞ্জিনিয়ার্স কনফেডারেশন এর উদ্যোগে গ্রীষ্মকালীন রক্তদান শিবির অনুষ্ঠানে গিয়ে পুরো ও নগরায়ন মন্ত্রী ফিরাদ হাকিম বলেন অনেকে শ্রীরাম বলেছেন কিন্তু সেটার মধ্যে কোনো অন্যায় নেই তবে কারণ আপনার যেটা ইচ্ছে মানুষ হিসাবে আমাদের অধিকার আছে সেটা বলার